আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আজকে আমরা বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকা বাংলা সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তবে চলুন আর কথা নয়, শুরু করা যাক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত নিযুক্ত হন কবে? তিনি প্রধান পণ্ডিত নিযুক্ত হন 1841 সালে। 1855 সালে বাংলা বর্ণসমূহ সুশৃঙ্খলভাবে সাজিয়ে শিশুদের বর্ণমালার প্রথম সার্থক গ্রন্থ হিসেবে রচিত হয় বিদ্যাসাগরের কোন গ্রন্থটি? আমি উত্তর বলতে সাধারণত 2 থেকে 3 সেকেন্ড সময় নেব, যাতে করে আপনারা অ্যান্সার দেখে উত্তরটি মেলাতে পারেন বা উত্তরটি মনে করতে চেষ্টা করতে পারেন। এটি হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। বদান্যতার জন্য জনসাধারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কী উপাধি প্রদান করেন? বদান্যতার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উপাধি প্রদান করা হয় মায়ের সাগর। এক কাঁদি সুপক্ষ মর্তমান রম্ভা, এক কাঁদি সুপক্ষ মর্তমান রম্ভা এর অর্থ কী? এক সরা পরিপূর্ণরূপে পাকা কলা। আর বটমূলের অন্ধকারে বসিয়া আমি হাসিতাছি, বাক্যটি স্রষ্টাকে। আর বটমূলের অন্ধকারে বসিয়া আমি হাসিতেছি, বাক্যটির স্রষ্টা হচ্ছে সঞ্জীবচন্দ্র। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী কত সালে প্রকাশিত হয়? দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয় 1865 সালে। বিচিত্র প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে? বিচিত্র প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। শুভা ছোট গল্পটির গল্পকার কে? শুভা ছোট গল্পটির গল্পকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বিদ্যুৎকে মানুষ লোহার তার দিয়ে বাঁধিয়াছে, কিন্তু কে জানিত মানুষ শব্দকে নিজ শব্দের মধ্যে বাঁধিতে পারিবে? এই অংশটুকু কোন ছোট গল্পের অন্তর্ভুক্ত? এই অংশটুকু সাধারণত লাইব্রেরির ছোট গল্পের অন্তর্ভুক্ত। দেনা পাওনা ছোট গল্পে কার আত্মবিসর্জনের মাধ্যমে আমাদের সমাজের ভয়াবহ বেদি যৌতুকের কাহিনী তুলে ধরা হয়েছে? এটি হচ্ছে নিরুপমার আত্মবিসর্জনের মাধ্যমে আমাদের সমাজের যৌতুকের কথা তুলে ধরা হয়েছে। নীলনহিত গ্রন্থটি কার লেখা? নীলনহিত গ্রন্থটির লেখক হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। ফ্রেন্স ওয়াজ সেভ বাই হার আইডলার্স কে বলেছেন? এটি বলেছেন জগৎ বিখ্যাত ফরাসি শাস্ত্রী। ফ্রেন্স ওয়াজ সেভ বাই হার আইডলার্স। ধান বানতে শিবের গীত প্রবাদটি দ্বারা কী বোঝানো হয়েছে? প্রবাদটি দ্বারা সাধারণত অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণাকে বোঝানো হয়েছে। অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে কেরানি পদে চাকরি করেন কে? এটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে কেরানি পদে চাকরি করতেন। কাঙ্গালী চরিত্রের স্রষ্টাকে? কাঙ্গালী চরিত্রের স্রষ্টা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কাঙ্গালী চরিত্রের স্রষ্টা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নিরীহ বাঙালি প্রবন্ধের রচয়িতাকে? নিরীহ বাঙালি প্রবন্ধের রচয়িতা হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। নিরীহ বাঙালি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। শিশু পত্রিকা আঙ্গুরের সম্পাদককে? শিশু পত্রিকা আঙ্গুরের সম্পাদক হচ্ছেন মোহাম্মদ শহীদুল্লাহ। প্রোলেটারিয়েট সাহিত্য বলতে বোঝানো হয় অত্যাচারিত শ্রমজীবী দুঃখী মানুষের সাহিত্য। প্রোলেটারিয়েট সাহিত্য বলতে বোঝায় অত্যাচারিত শ্রমজীবী দুঃখী মানুষের সাহিত্য। প্রীতি উপহার গ্রন্থটির লেখককে?
প্রীতি উপহার গ্রন্থটির লেখক হচ্ছে মোহাম্মদ লুৎফর রহমান। আম আটির ভেপু ছোট গল্পটির চরিত্র নয় কোনটি? ছোট গল্পটির চরিত্র নয় হচ্ছে সীতেশ। আম আটির ভেপু ছোট গল্পটির চরিত্র অপু, দুর্গা এবং হরিহর। সো সীতেশ নামে কোনো চরিত্র এই ছোট গল্পটিতে নেই। শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন কে? ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। হে মোর দুর্ভোগাদেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাদের তাহাদের সমান, কে বলেছেন? একে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। হে মোর দুর্ভোগাদেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাদের সবার সমান। প্রবন্ধে মানুষের জীবনটাকে দোতলা ঘরের সাথে তুলনা করেছেন কে? প্রবন্ধে মানুষের জীবনকে দোতলা ঘরের সাথে তুলনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দুঃখিত, দোতলা ঘর এটি হচ্ছে মোতাহার হোসেন চৌধুরীর দোতলা ঘরের সাথে জীবনকে তুলনা করেছেন রবীন্দ্রনাথ, এটি ভুল, মোতাহার হোসেন চৌধুরী। হরফনমৌলা এর অর্থ কী? হরফনমৌলা এর অর্থ হচ্ছে সকল কাজের কাজী। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। রহমানের মা কোন ধরনের ছোট গল্প? রহমানের মা হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধের ভিত্তিক ছোট গল্প। রহমানের মা হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প। জাতীয় অধ্যাপক কবির চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন? জাতীয় অধ্যাপক কবির চৌধুরী মৃত্যুবরণ করেন 2011 সালে। বনমানুষ ছোট গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত হয়েছিল? বনমানুষ ছোট গল্পটি 1946 সালে হিন্দু মুসলমান দাঙ্গায় রচিত হয়েছিল। শহীদ জননী জাহানারা ইমামের 71-এর দিনগুলি কোন ধরনের রচনা? 71-এর দিনগুলি হচ্ছে স্মৃতিচারণমূলক রচনা। স্বাধীনতা আমার স্বাধীনতা কোন ধরনের রচনা? স্বাধীনতা আমার স্বাধীনতা হচ্ছে একটি নাটিকা। বাদ ছোট গল্পের রচয়িতা কে? বাদ ছোট গল্পের রচয়িতা হচ্ছেন জহির রায়হান। সাহিত্যের রূপ ও রীতি কার রচনা? সাহিত্যের রূপ ও রীতি হচ্ছে হায়াত মাহমুদের একটি রচনা। জানেই ভারতে তানেই ভারতে কোনটি সম্পর্কে বলা হয়েছে? এটি বলা হয়েছে মহাভারত সম্পর্কে। কাফনে মোরা অশ্রুবিন্দু কার রচিত কাব্যগ্রন্থ? কাফনে মোরা অশ্রুবিন্দু কার রচিত কাব্যগ্রন্থ? এটি হচ্ছে হুমায়ুন আজাদ রচিত কাব্যগ্রন্থ। শিশু কিশোর উপযোগ্য রচনা জ্যোৎস্নার রঙ্গে আঁকা ছবি কার রচনা? এটি হচ্ছে সেলিনা হোসেনের রচনা। জ্যোৎস্নার রঙ্গে আঁকা ছবি সেলিনা হোসেন। হুমায়ুন আহমেদের নিয়তি নামক ছোট গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? নিয়তি নামক ছোট গল্পটি সংকলিত হয়েছে আমার ছেলেবেলা থেকে। কোনটি মোহাম্মদ জাফর ইকবালের রচিত গ্রন্থ নয়? মোহাম্মদ জাফর ইকবালের রচিত গ্রন্থ আমরা দেখতে পাচ্ছি আমি তপু দীপু নাম্বার টু প্রজেক্ট নেবুলা। এই সবকটি হচ্ছে মোহাম্মদ জাফর ইকবালের রচিত। শুধু মহাকাশে অনু এটি জাফর ইকবালের রচিত নয়। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, অমিয়া সাগরে স্নান করিতে সকলি গরল
ভেল। কার রচিত পঙ্গক্তি? এটি হচ্ছে জ্ঞানদাস। ঈশ্বরী পাটনি চরিত্রের স্রষ্টাকে? এটি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। আমার ঘরখানায় কে বিরাজ করে গানটির রচয়িতাকে? গানটির রচয়িতা হচ্ছে লালন শাহ। চতুর্দশপতি পদী কবিতাগুলির অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষষ্ঠকে সাধারণত ভাবের পরিণতি থাকে। সরীসৃপ গ্রন্থটি কোন লেখকের রচিত? সরীসৃপ গ্রন্থটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত। নিচের কোনটি সৈয়দ মুস্তফা আলীর রচিত গ্রন্থ নয়? আমরা দেখতে পাচ্ছি চাচা কাহিনী সৈয়দ মুস্তফা আলী, শবনম মুস্তফা আলী, দেশে বিদেশে মুস্তফা আলীর, শুধু সাগরিকা মুস্তফা আলীর গ্রন্থ নয়। সভ্যতা ও সুখ গ্রন্থ দুটি হচ্ছে অনুদ্রিত, এখনও অনুদ্রিত হয়নি। আম আটির ভেপু শীর্ষক গল্পটি কার রচনা? এটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আম আটির ভেপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়? পঙ্ক্তিদ্বয়ের স্রষ্টাকে? পঙ্ক্তিদ্বয়ের স্রষ্টা হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। স্বদেশ প্রেমের অনুপ্রেরণায় বিদ্রোহসংহার নামক মহাকাব্য রচনা করেন কে? বিদ্রোহসংহার নামক মহাকাব্য রচনা করেন হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কাজলা দিদি কবিতাটি কে রচনা করেন? কাজলা দিদি কবিতাটি রচনা করেন যতীন্দ্রমোহন বাগচি। ছন্দের জাদুকর নামে পরিচিত কোন কবি? এটি হচ্ছে স্বতন্ত্রনাথ দত্ত। এখানে ঠাকুর দেওয়া রয়েছে কিন্তু এটি হবে দত্ত। গাহি সাম্যর গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি। কাজী নজরুল ইসলামের এই কবিতার অংশটুকু কোন কবিতার অংশ? এটি হচ্ছে মানুষ কবিতার অংশ, মানুষ কবিতার অংশ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের একটু হলেও কাজে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।